प्रधानमंत्री के मानी राष्ट्रपति के मानी प्रधानमंत्री राष्ट्रपति एमपी मंत्री जो इस्लाम माने अल्लाह रे माने प्रधानमंत्री तो नमाज पढ़े प्रधानमंत्री तो कुरान पढ़ते जाने प्रधानमंत्री तो बंगबंधुर कन्या जे बंगबंधु इस्लामेर पक्षे आजानेर पक्षे कथा बोलछे आज के अपनारा प्रधानमंत्री नास्तिक बनाए दें ये तो किछु करार नाई। फारूक आयम टीवी हक्कानी ओलामादेर आगामीर पथ चला आरो एकटा शुक्रिया आदायेर विषय आज 2021 ग्लोबलाइजेशनेर ऐ जुगेओ जे युवकेरा किछुदिन आगेओ लम्बा लम्बा चुल राखतो टिकटक भिडियो करतो विभिन्न धरनेर फाहेशा अश्लील काजेर मध्ये जड़ित छिलो जे युवकगुलो गान बजना डीजे गान आरो कतो धरनेर पार्टी दितो जे युवकगुलो काने हेडफोन लागिए रास्ताय घुरतो बोकाटेर मतो आज खुबी खुशीर संबाद एवं आनंद चित्ते बोलते हय आज सेई समस्त युव समाज बांग्लार सेई समस्त युवकेराई आजके केउ काने हेडफोन लागिए अथवा मोबाइल निये डॉक्टर मिजानुर रहमान आजारी साहेबेर आलोचना सुनछे केउ तो आबार आल्लामा मामुनुल हक साहेबेर बयान सुनछे सेई युवकगुलो जारा किना लम्बा लम्बा चुल राखतो टिकटक करतो फाहेशा काजे जड़ित छिलो आजके सेई युवक केउ आबार हाफिजुर रहमान सिद्दिकी साहेबेर केउ आबार मुफ्ती फैजुल करीम साहेबेर केउ अथवा डॉक्टर इनायतुल्लाह अब्बासी साहेबेर बयान सुनछे এই সমস্ত যুবকেরা যখন গান বাজনা বাদ্যযন্ত্র ডিজে পার্টি বিভিন্ন অশ্লীলতা থেকে মসজিদ মাদ্রাসা কুরআন প্রেমী হয়ে যাচ্ছে কথিত একদল সেকুলার নামদারি নাস্তিক এবং নবীর শত্রু ইয়াদের গায়ে চুলকানি শুরু হয়েছে কি সমস্যা ওদের আর কোনো সমস্যা নাই সমস্যা একটাই হাই হাই হুজুররা যে কোন জায়গায় যায় লক্ষ লক্ষ মানুষ হয়ে যায় কেমনে বন্ধ করা যায় আরে তোরা যত চক্রান্ত করবি আমার আল্লাহ বলছেন তোদের চক্রান্ত ইন্না কাইদা শাইতানি কানা দাইফা তোদের চক্রান্ত তো বড়ই দুর্বল তোরা চক্রান্ত করে আরে তোরা তো আজকে চক্রান্ত করিসনি এই চক্রান্তের শুরু তো আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে আমার আপনার নবীর সাথেও এরা চক্রান্ত করছে কি করে নাই আল্লাহর নবীকে রাতের গভীরে আবু জাহেল হাতে গিয়া ধইরা কয় ভাতিজা তোর কি হইছে আগে তো তুই ভালোই ছিলি আমরা তোরে আলামিন বলতাম বিশ্বাস করতাম আমানত রাখতাম হাদিয়া তোহফা দিতাম তুই এখন কি হইছে কি বলস তুই আমগর বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলিস আমাদের মূর্তির পূজার বিরুদ্ধে বলিস এগুলো না বললে কি হয় না তোর কি সমস্যা হইছে আচ্ছা ভাতিজা তোর কি কোনো নেতৃত্বের লোভ জাগছে রাতের গভীরে আল্লাহর নবীর ঘরে ঢুইকা হাতে ধইরা কয় বাতিজা তোরে কোন বিমৃতি দর্শে বল তোরে আমরা যদি নেতৃত্বের লোক থাকে কুরাইশ গোত্রের নেতা বানায় দিব আরো যদি কোনো লোক থাকে বল টাকা পয়সা হাদিয়া তোফার লোভ আছে তাইলে ক তোরে আমরা খেজুরের বাগান উটের বহর কোটি কোটি টাকার দেন মোহর বিভিন্ন তরে একবারে টাকা পয়সা সোনা গহনা দিয়ে ভরপুর করে দিব ভাতিজা বিয়ার লোভ আছে কোনো মেয়ের প্রতি ক্রাশ কাইছস হুজুরদের সামনে বলতেছি হয়তো ক্রাশ বলে নাই কিন্তু আল্লাহর নবীকে বলে নাই আবু জাহেল কোন মেয়ের প্রতি যদি তোর ইয়া থাকে বিয়ে করতে চাস আরবের সবচাইতে দনাট্যবান সুন্দরী রমণীকে সবচাইতে দনাট্যবান ফ্যামিলির একমাত্র সুন্দরী রমণী কন্যাকে তোর সাথে বিবাহ দিয়ে দিব তবুও বল আমাদের বাপ
বলিস না আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে বলিস না আমার রাসূল তখন বলেছিল ও চাচা নারীর লোভ গাড়ির লোভ টাকা পয়সার লোভ ধনসম্পদের লোভ ক্ষমতার লোভ তোমার ভাতিজার নাই তোমার ভাতিজাকে কোনো বিমৃতি ধরে নাই তোমার ভাতিজা তো এই পৃথিবীতে আসছেই সমস্ত তাগুতদেরকে সমস্ত মূর্তি পূজাকে সমস্ত কুফফারকে প্রতিহত করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য সকলে মিলে পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক অদ্বিতীয় কেউ নাই এটা বলো আমার কথা বন্ধ হয়ে যাবে কিন্তু এটা না বললে হাদিয়াতু ফারাম আয়েশ উপটোকন গিফট আর যত নারী লোভ দেখাও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোভ লালসা দিয়ে আমাকে পত্রুত করা যাবে খালি কি ওই যুগে লোভ দেখাই তো এই যুগে কোনো লোভ মনে হয় নাই হ্যাঁ আরেকটু আগাইতে গেলেই বলতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাতে লোভ দেখাইলো কাজ হয় না এখন কি ইন্না কাইদাস শাইতানি কানা দাঈফা চক্রান্ত নতুন শুরু হইলো কোন চক্রান্ত আবু জাহেল খেই পা গেছে তৎকালীন পার্লামেন্ট হলো দারুন নাদুয়া বর্তমান সংসদ ভবন আমাদের বাংলাদেশে মোহাম্মদপুর আসাদ গিদের পাশে আর ওই মক্কার তৎকালীন পার্লামেন্ট ছিল দারুন নদুয়ায় নাম কি সেই দারুন নদুয়ার পার্লামেন্টের সংসদ অধিবেশন শুরু হইল আবু জাহেল খেইপা গিয়া রাগে হে আবু উতবা সাইবা ওমর সবাই আসো সংসদের আর্জেন্ট মিটিং আছে কি সমস্যা আবু জাহেল কয় আবু মুহাম্মদ তো আমার কথা মানে না যেহেতু কথা মানে না তাইলে মুহাম্মদের কল্লা কেটে ফেলতে হবে নতুন চক্রান্ত নতুন চক্রান্ত হাদিয়া তু ফাজিয়া যেহেতু হয় নাই তাইলে কি করতে হবে মারতে হবে হুমকি ধমকি দিতে হবে মামলা হামলা দিতে হবে আগের যুগে মারতে কল্লা কাটতে বলছে এই যুগে মামলা হামলার কথা কয় আগের যুগে মামলা হামলার কথা বলছে আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা বলবা হুজুর কি বলেন কুন্ডার সাথে কুন্ডা মিলান আরে আমি তো বলবো তোমরা মিল দেখতেছো না আমি তো সুস্পষ্ট মিল দেখতেছি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বন্ধ করে দিতে চাইছিল নমরুদ নূহ আলাইহিস সালামকে হক কথা বলতে দেওয়া হয় নাই আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ বলতো তাওহীদের কথা বলতে পারবেন না মূসা আলাইহিস সালামকে ইব্রাহিম ফিরাউন বলতো তাওহীদের কথা আল্লাহর কথা বলতে পারবেন না বলতো কি বলতো কথা বলেন না ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতো মূসা আলাইহিস সালামকে ফেরাউন বলতো আমার আপনার নবীকে আবু জাহেল বলতো হক কথা বলতে পারবা না কোরআনের কথা বলতে পারবা না আমাদের জানতে মনে চাই এই যুগেও চাই বা যারা ইসলামের বিরুদ্ধে ইসলামের পক্ষে কথা বলতে দিতে চান না হকের আওয়াজ দিতে চান না আল্লাহ এবং আল্লাহর কোরআনের কথা বলতে দিতে চান না আপনারা কি সেই সেই নমরুদ ফেরাউন আর আবু জাহেলের প্রতিপক্ষ নাকি আমাদের জানতে মনে চায় যদি সেই দলের অনুসারী না হয়ে থাকেন তাহলে সুজা সপ্তাহ কথা ইসলামের পক্ষে আসেন মুহাম্মদ আরবির পক্ষে আসেন সাথে মে রাসূলদের পক্ষে কোন নবীর উম্মত যেতে পারে নবীর পক্ষে থাকতে হবে কি হবে না চক্রান্ত দ্বিতীয় চক্রান্ত ক্লান্ত করছে কাজও শুরু হয়ে যাচ্ছে আল্লাহর নবীর বিরুদ্ধে কল্লা কাটার জন্য পার্লামেন্টে অধিবেশন শুরু হয়েছে বলে এই কেড়া 100 100 উঠ দেওয়া হবে কে কল্লা কাইতে আনতে পারবা কয় শুন হযরত উমর রাগ করছে দাঁড়ায় কয় এ আবু জাহেল কি বলতেছো তুমি এ মুহাম্মদ একটা বেচারা সেওরা এতিম ছেলে মা নাই বাপ নাই ওরা মারতে 100 উঠ লাগবো তাইলে আরবের ডোনাট তো বানে এদেরকে মারতে না জানি কি লাগবো এ দাও আমার কাছে একটা তরবারি এখনি কল্লাটা নিয়ে আসি হযরত উমর কল্লা আনতে যায় ঘটনা বলবো না শুধু একটু টাচ করতে চায় আজকে 94% মুসলমানের রাষ্ট্রে আল্লাহর নবীর পক্ষে জীবন দিতে যারা প্রস্তুত হয়ে গেছে আল্লাহ কোরআনে বলতেছে ওয়া মিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আরে আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য কিছু মানুষ তো জীবন দেওয়ার জন্য তৈরি আছে আর তুমি আমি 94% মুসলমানের রাষ্ট্রে আল্লাহর নবীর পক্ষে যারা জীবন দিতে প্রস্তুত আল্লাহ কোরআনে বলছে ওয়া মিনান নাস লোক সকল থেকে একদল লোক তারা এমন থাকবে মাইয়াশি বিক্রি করে দিবে
ইসলাম দেয় না। আরে ইসলাম তো বলে নিজের জন্য, টাকা পয়সার জন্য কিংবা জমি জামার জন্য অযথা ঝগড়া করে কাউকে আঘাত করা যাবে? আরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা খুলে দেখেন না, হযরত আলী এক কাফেরকে দৌড়াচ্ছেন, আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় কতল করবেন নিচে ফেলে দিছেন, এমন মুহূর্তে কাফের থুতু মারছে আলী রাদিয়াল্লাহু আনহু, কি করছে? থুতু মারছে, হযরত আলী তাকে ছেড়ে দিছে। এবার সাহাবাই কেরাম বলে, ইয়া আলী আপনি ওকে দৌড়লেন দৌড়ায়া, এখন কতল না করে ছেড়ে দিলেন? হযরত আলী কয়, এতক্ষণ পর্যন্ত ওকে মারতে চাইছিলাম আল্লাহর জন্য, কিন্তু ও যখন আমাকে থুতু মারলো তখন ওকে এখন যদি আমি মারি তাইলে এই মারাটা হবে আমার ব্যক্তিগত রাগে, আমার রাগ হয়ে গেছি, এখন আমার নিজস্ব আক্রোশ বা ব্যক্তিগত রাগের কারণে তাকে মারা হবে, আল্লাহর জন্য হবে না, এই জন্য নিজের জন্য কাউরে মারব না। সুবহানাল্লাহ। তার মানে আমরা মারব কার জন্য, মরব কার জন্য, আমাদের সবকিছু কার জন্য হবে? আরে বেটা, যে দলের জন্য, যে জেতার জন্য নেতার স্লোগান দিয়া দলের স্লোগান দিয়া মরব ভাবতেছ, আরে আজকে তুমি মরে দেখো, তুমি যত বড় নেতা আছো চ্যালেঞ্জ করলাম, তুমি যেই নেতার অনুসরণ করো আগামী কালকে তোমার জানা যায় নেতা বলবে আমার আর্জেন্ট মিটিং ছিল আসতে পারিনি। কার জন্য মরতে চাও? আরে মরতেই যদি চাও আল্লাহর জন্য মরতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে এমন এক দল থাকবে, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, ফায়াকতুলুনা ওয়া ইক্তালুন, এরা মরবেও মারবে। তাইলে মরাও মারাও সুন্নাত, মার খাওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। এটা কি আমার কথা হইলো না কোরআনের কথা? আমগরে এসে জিজ্ঞেস করে মাঝে মাঝে বক্তব্যগুলো, আরে জানেন না এখানে মানে স্যার লোক আছে, ডিএসবির লোক আছে, গোয়েন্দা সংস্থার লোক আছে, আমগরে জিজ্ঞেস করে হুজুর এটা কি বলছেন আপনি? হুজুর আপনি এক জায়গায় বলছেন প্রধানমন্ত্রী মানেন না, এটা কি ঠিক করছেন? আমি বলছি আপনি কোথায় পাইছেন এটা? আমারও বলতেছে আপনি নাকি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে মানেন না বলছেন। আমি বলছি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে মানি না, এটা কোন জায়গায় বলছে? পরে বলতে চাই যে হুজুর, আমি বলছি একটু ভালো করে শুনে, আমি বলছি আমি প্রধানমন্ত্রীকে মানি, রাষ্ট্রপতিকে মানি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি মন্ত্রীরা যদি ইসলাম মানে আল্লাহরে মানে, কিন্তু যদি আল্লাহকে মানে না ইসলামের বিরুদ্ধে যায় নাস্তিকের পক্ষে যায়, সে যাই হোক প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক নাস্তিকের পক্ষ নিলে ইসলামের বিরুদ্ধে গেলে আমরা প্রধানমন্ত্রী মানি না? তাহলে এটাকে আমি বলছি যে অমুক প্রধানমন্ত্রী আর তমুক প্রধানমন্ত্রী? আমাদের প্রধানমন্ত্রী তো নামাজ পড়ে, আমাদের প্রধানমন্ত্রী তো কোরআন পড়তে জানে, আমাদের প্রধানমন্ত্রী তো বঙ্গবন্ধুর কন্যা, যে বঙ্গবন্ধু ইসলামের পক্ষে আজানের পক্ষে কথা বলছে, আজকে আপনারা আমাদের প্রধানমন্ত্রী নাস্তিক বানায় দেন, এটা তো আমাদের কিছু করার নেই, ঠিক কি ঠিক না? আমরা বলি যে প্রধানমন্ত্রী নাস্তিকের পক্ষ নিবে, অথচ সুস্পষ্ট এ প্রধানমন্ত্রী নামাজ পড়ে কোরআন পড়তে পারে, এমন কয় হুজুর আপনি ওনার পক্ষে বিপক্ষে বলছেন? না, আমরা ওনার বিরুদ্ধে বলি না, বরং আমরা একটা হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই, বাংলার জমিনে যেই প্রধানমন্ত্রী আসেন নাস্তিকদের পক্ষ নিলে বাংলার জমিনে ঠাই নেই। হুঁশিয়ারি কেন হুঁশিয়ারি? আরে একটা দিতে হবে। অনেকে বলে রাষ্ট্রে বাস করেন, রাষ্ট্রের নেতাদেরকে ভয় করেন না, আমি বলবো সম্মান করি, ভয় পাই না। আরে ভয় কেন করবো রে মুসলমান? আরে সেও তো আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, আরে প্রধানমন্ত্রীও একজন মানুষ, আমিও একজন মানুষ, আমার আল্লাহর আদালতে প্রধানমন্ত্রীও যেমন বিচার হবে আমারও তেমনি বিচার হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, একজনের বিচার অন্য জনের হবে না, তার মানে ওনার বিচার আমার হবে না, আমার বিচার ওনার হবে না, তার মানে ওনার কথায় এমপির কথায় মন্ত্রীর কথায় আমি যদি অন্যায় করি পাপ কাজে জড়িত হয় তার মানে আমার পাপের বোঝা এমপি সব নিবেন, তাহলে আমি কেন ওনার কথায় পাপ করবো?
ঠিক কি ঠিক না উনার শাস্তির জবাব উনাকে দিতে হবে আমার জবাব আমাকে দিতে হবে এজন্য আমি বলবো বাংলার জমিনে নেতা নেত্রী সেলিব্রিটি যত বড় পারসন আছো ইসলামকে মাইনাস করে আল্লাহর নবীকে কটুক্তি করবে তাদের পক্ষে গেলে সাবধান সাবধান বাংলার মুসলমান কেউ কি পরোয়া করেন প্রমাণ তো হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটির নাম বাংলার জান বাংলার প্রাণ শাকিব আল সবচেয়ে বড় সেলিব্রিটি আরে ফেসবুক ফলোয়ার দেখলেই তো বোঝা যায় গোটা পৃথিবীতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার সবচেয়ে বেশি সেলিব্রিটি পারসন সে কি করছে একটা ন্যূনতম একটা কাজ করছে আস্তে আমি সেই দিকে যাইতে চাই না ক্ষমা চাইছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন যে ক্ষমা চায় তাকে উচিত আমাদের ক্ষমা করে দেওয়া কিন্তু ইস্যুটা উঠাচ্ছি না কিন্তু একটু টাচ করে বুঝাইতে চাচ্ছি সবচেয়ে বড় সেলিব্রিটি ইন্ডিয়াতে একটু একটা কাজ কইরা বাংলাদেশ আয়া দেখেন হাই হাই যেই ছেলেটা বলতো যে আমি তোমার মতো হতে চাই আমার সাকিব আমার আইডল এই সেই ছেলেটা ফেসবুকে পোস্ট করে যেই ছেলেটা নিজের আইডিতে নিজের ছবি না দিয়া সাকিব ভালো আসলে ছবি দিত সেই ছেলেটাও ফেসবুকে পোস্ট করে ও সাকিব তোমাকে আইডল মানতাম তোমাকে মহব্বত করতাম ভালোবাসতাম কিন্তু আজকে যখন তুমি ইসলামের বিরুদ্ধে গিয়া হিন্দুদের পক্ষে গিয়া পূজা মণ্ডপে গেলা তখন তোমার প্রতি আর ভালোবাসা নাই আজকে থেকে তোমাকে বয়কট করব বুঝতে বাকি রইল না এ দেশে যত বড় সেলিব্রিটি যত বড় হুমরা সুমরা নেতা নেত্রী যা আছেন ইসলামকে মাইনাস করতে চাইলে এ দেশের জনগণ কাউকে ছাড় দেয় না ঠিক কি ঠিক না আজকে হয়তো বুঝতেছে না আরে আওয়ামী লীগের নেতারা এখানে আছে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই এলাকার কোন একটা মসজিদে কোন ব্যক্তি গিয়ে হাত দেখ এই আওয়ামী লীগের লোকেরা রামদালিয়া দৌড় দিব কই তুই মসজিদ ভাঙাস তোরা আজকে খাইছি ঠিক কি ঠিক না এটাই প্রমাণ করে বাংলাদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামকে মাইনাস করে বাংলার জমিনে কোন নেতা নেত্রী হুমরা সুমরা সেলিব্রিটি ইসলামকে মাইনাস করে দিবে ইসলামকে বাধাগ্রস্ত করবে সাতমে রাসূলদের পক্ষ নিবে বাংলার জমিনে তার কোনো ছাড় না আবার যদি মনে হয় না এই লোক তো ক্যান্সার হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে ক্যান্সার হয়ে গেছে মাথায় সমস্যা ঢুকে গেছে তাইলে আবার আপনারা তো বলেন কল্লা ভেঙে ফেলবেন ঘর মটকা ফেলবেন আমরাও বলি কল্লা তোরা কি মটকাবি রে বেটা মুসলমান যদি বুঝতে পারবে কোন ব্যক্তি ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছে লতিফ সিদ্দিকীর মতো জুতা ফিটা খাইতে বস্তু তার মানে বাংলার মুসলমান সব মানে সব সহ্য করতে পারে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কিছু করা সহ্য করতে পারে ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা